নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, দেশ ও দেশের বাহির থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, কুরবানির ধারাবাহিক আলোচনায় আজকে একটি গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে হাজির হলাম। মাসালাটি হচ্ছে কুরবানির গোশত হিন্দু বৌদ্ধ অর্থাৎ বিধর্মীদেরকে দেওয়া জায়েজ আছে কি না। প্রিয় দর্শক, কুরবানির গোশত হিন্দু বৌদ্ধ বিধর্মীদেরকে দেওয়া জায়েজ আছে, কোনো সমস্যা নেই। তবে তিন ধরনের কুরবানির গোশত হিন্দু বৌদ্ধ অন্য অন্য বিধর্মীদেরকে দেওয়া জায়েজ নেই। সেই তিন ধরনের কুরবানি হচ্ছে মান্নতের কুরবানি, ওসিয়তের কুরবানি এবং কাজা কুরবানির গোশত। এগুলো অন্য অন্য বিধর্মীদেরকে দেওয়া যায়, কারণ এ গোশতগুলো সদকা করা ওয়াজিব, আর সদকার হকদার হচ্ছে মুসলিম ফকির, মুসলিম গরিব, তারাই হচ্ছে সদকার হকদার। আমরা যেটা বাৎসরিক ওয়াজিব হিসেবে কুরবানি দিয়ে থাকি সেটার গোশত বিধর্মীদেরকে দেওয়া যায় আছে, কোনো ধরনের সমস্যা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উত্তম মাসালা বোঝার তৌফিক দান করুন। এটি উল্লেখ রয়েছে ইমদাদুল ফতোয়া 3 নম্বর খণ্ড 550 নম্বর পৃষ্ঠায়। প্রিয় দর্শক, পরিশেষে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যারা ইসলামের জ্ঞান অর্জন করতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনি সবার